আজকে আমি আপনাদের 2BHK 825 স্কয়ার ফিটের ফ্ল্যাট দেখাতে নিয়ে এসেছি। এই ফ্ল্যাটটি সাউথ ইস্ট এবং রুট ফেসিং ফ্ল্যাট। এই ফ্ল্যাটটি G+3 প্রজেক্টের সেকেন্ড ফ্লোরে আছে। এই ফ্ল্যাট থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিটের মধ্যেই ইছাপুর রেলওয়ে স্টেশন পৌঁছে যেতে পারবেন। এই ফ্ল্যাটটি পারচেস করতে গেলে আপনাকে কাউকে কোনো রকম দালালি অথবা ব্রোকারেজ দিতে হবে না, এই পয়সাটা আপনার বেঁচে যাবে। এই ফ্ল্যাটটি সামনে থেকে দেখতে চাইলে আপনি আমাদেরকে ফোন করতে পারেন, ভিডিওর স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে। আপনার স্বপ্নের ফ্ল্যাটের ভিডিও যে কোনো জায়গায় বসে পছন্দ করার জন্য দেখুন সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আশা করি এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হবে, আর যদি পছন্দ হয় এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না, শেয়ার করুন আপনাদের পরিচিতকে যাতে তারাও এই ফ্ল্যাটের ভিডিওটি দেখতে পায়। এই ফ্ল্যাটের মেন ডোরের বোথ সাইডে খুব সুন্দর ডিজাইনের স্ক্রিন ল্যামিনেট ফিট করে দেওয়া হয়েছে, এটা একটা এক্সট্রা বেনিফিট। একটা লকও ফিট করে দেওয়া হয়েছে মেন ডোরে। পুরো ফ্ল্যাটেরই ফ্লোরিং করা হয়েছে হোয়াইট মার্বেল দিয়ে। এখন আমরা লিভিং রুমে আছি। বিশাল বড় সাইজের এই লিভিং রুমটি বানানো হয়েছে, অ্যাপ্রক্স 16.5 ফুট/12.5 ফুটের হবে। এখন আপনাদের এই ফ্ল্যাটের লেআউটটা বুঝিয়ে দিই। মেন ডোর থেকে ঢুকেই সবার প্রথমেই বিশাল বড় সাইজের লিভিং রুম বানানো হয়েছে। মেন ডোরের ঠিক অপোজিটে লিভিং রুমের সাথেই রোড ফেসিং দুটো বেডরুম দেওয়া হয়েছে পাশাপাশি। ডান দিকের বেডরুমের সাথে একটি টয়লেট এবং একটি ব্যালকনি অ্যাটাচ। মাস্টার বেডরুমের ডান দিকে কমন টয়লেট দেওয়া হয়েছে। এই ফ্ল্যাটে দুটো টয়লেট বানানো হয়েছে। সম্পূর্ণ ডান দিকে আর্ট স্টাইলে ওপেন কিচেন বানানো হয়েছে এই ফ্ল্যাটে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ভিডিওর ডেসক্রিপশন একবার ভালো করে পড়ে নিন, কারণ ভিডিওর ডেসক্রিপশনে অনেক ডিটেলস দেওয়া আছে, যেমন এই ফ্ল্যাটের সেল প্রাইস, এই ফ্ল্যাট থেকে ইম্পর্টেন্ট জায়গায় যাওয়ার দূরত্ব, আমাদের ফোন নাম্বার, ফোন রিসিভ করার টাইমিং, সাইট ভিজিট করার টাইমিং, আরো অনেক কিছু। রান্নাঘরের ঠিক সামনে এক্সট্রা একটা জায়গা দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, ফ্রিজ রাখার জন্য। এই ফ্ল্যাট থেকে মাত্র 3 মিনিটের হাঁটা পথেই রেগুলার লাইফের সমস্ত প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন। রান্নাঘরেরও ফ্লোরিং করা হয়েছে হোয়াইট মার্বেল দিয়ে। সিঙ্কের ঠিক নিচে একটা কলের পয়েন্ট দেওয়া হয়েছে, পিওর স্টিলের সিঙ্ক দেওয়া হবে, ফিটিংস এখনো বাকি। সিঙ্কের ঠিক উপরে একটা কলের পয়েন্ট দেওয়া হয়েছে, একটা পাওয়ার পয়েন্টও দেওয়া হয়েছে। আপনি চাইলে ওয়াটার পিউরিফায়ার ফিট করতে পারবেন এই রান্নাঘরে। একটা হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, চিমনি অথবা এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। দুই পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো দেওয়া হয়েছে উইথ গ্রিল। কিচেন টপ বানানো হয়েছে এল প্যাটার্নে ব্ল্যাক স্টোন দিয়ে। আপনি বললে মার্বেল অথবা গ্রানাইট ফিট করে দেওয়া হবে। কিচেন টপের নিচে দুটো এক্সট্রা সেলফ ফিট করে দেওয়া হয়েছে, এটাও একটা এক্সট্রা বেনিফিট। কিচেন টপের ঠিক উপরে ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই রান্নাঘরে এক্সট্রা পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে মিক্সার এবং মাইক্রোওভেন ব্যবহার করার জন্য। সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেলে লোকেশন ওয়াইজ প্লেলিস্ট বানিয়ে রাখা আছে। আপনার পছন্দের লোকেশনের ফ্ল্যাটের ভিডিও দেখতে হলে সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অল নোটিফিকেশনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। রান্নাঘর আর কমন টয়লেটের ঠিক মিডিলে বেসিং দেওয়া হবে, ফিটিংস এখনো বাকি। এই ফ্ল্যাটে দুটো টয়লেট বানানো হয়েছে, একটি বেডরুমের সাথে আর একটি এই লিভিং রুমের সাথে। টয়লেটেরও ফ্লোরিং করা হয়েছে হোয়াইট মার্বেল দিয়ে। ওয়েস্টার্ন টয়লেট বানানো হবে এটি। ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। একটা হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। ওয়াটার গিজারের জন্য পয়েন্ট দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট। আপনি চাইলে ওয়াটার গিজার ফিট করতে পারবেন এই টয়লেটে। শাওয়ারের জন্য পয়েন্ট দেওয়া হয়েছে। ওয়াটার মিক্সারও দেওয়া হবে এই টয়লেটে, ফিটিংস এখনো বাকি। 24 ঘন্টাই ওয়াটার সাপ্লাই আছে এই ফ্ল্যাটে, বোরিং উইথ সাবমার্শাল। এই ফ্ল্যাট থেকে হাঁটা পথে মাত্র 10 মিনিটের মধ্যে আর টু হুইলারে মাত্র 3 মিনিটের মধ্যেই ইছাপুর স্টোর বাজার এবং ইছাপুর মেটাল ফ্যাক্টরি পৌঁছে যেতে পারবেন। এখন আপনাদের মাস্টার বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমের সাথে একটি ব্যালকনি এবং একটি টয়লেট অ্যাটাচ। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 12.5 ফুট/9 ফুটের হবে। এটি কর্নার বেডরুম, সাউথ এবং ইস্ট ফেসিং বেডরুম এটি। এই বেডরুমে দুদিকেই জানালা রয়েছে,
একদিকে দুই পাল্লা এবং আরেকদিকে তিন পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো দেওয়া হয়েছে উইথ গ্রিল। এই ফ্ল্যাটের দুটো বেডরুমেই এসির জন্য পয়েন্ট দেওয়া হয়েছে, এটাও একটা এক্সট্রা বেনিফিট। পুরো ফ্ল্যাটেরই ওয়ারিং করা হয়েছে হ্যাভেলস এর। সিএসসি বোর্ডের ইলেকট্রিসিটি, তাই লোডশেডিং হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই বললেই চলে। এখন আপনাদের রোড ফেসিং এবং ইস্ট ফেসিং ব্যালকনি দেখাতে নিয়ে এসেছি। ব্যালকনিরও ফ্লোরিং করা হয়েছে হোয়াইট মার্বেল দিয়ে। ব্যালকনির ইনসাইডের ওয়ালে পেন্ট করে দেওয়া হয়েছে, আয়রনের রেলিং দেওয়া হয়েছে। রোড ফেসিং ব্যালকনি, তাই রোডটি আপনাদের একবার দেখিয়ে দিই। এই ফ্ল্যাটটি G+3 বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে আছে। এর উপর আরেকটি ফ্ল্যাট আছে। এই ব্যালকনিতে এক্সট্রা একটা পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। টুনিলাইট জাতীয় কিছু ব্যবহার করার জন্য আপনাকে বেডরুমের থেকে পাওয়ার নিতে হবে না, এটাও একটা এক্সট্রা বেনিফিট। অ্যাটাচ টয়লেটের উপরে এক্সট্রা একটা লফট বানিয়ে দেওয়া হয়েছে স্টোরেজের জন্য, এটাও একটা এক্সট্রা বেনিফিট। এই ফ্ল্যাটের দুটো টয়লেটেরই দরজা দেওয়া হবে পিভিসির, তাই জলে নষ্ট হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। অ্যাটাচ টয়লেটেরও ফ্লোরিং করা হয়েছে পিঙ্ক মার্বেল দিয়ে। ওয়েস্টার্ন টয়লেট বানানো হবে এটি। ম্যান হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই ফ্ল্যাটটি পারচেস করতে গেলে আপনাকে কাউকে কোনো রকম দালালি অথবা ব্রোকারেজ দিতে হবে না, এই পয়সাটা আপনার বেঁচে যাবে। এই ফ্ল্যাটটি সামনে থেকে দেখতে চাইলে আপনি আমাদেরকে ফোন করতে পারেন, ভিডিওর স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে। এই ফ্ল্যাটের দুটো বেডরুমই বেশ বড় সাইজের বানানো হয়েছে। এখন আপনাদের দ্বিতীয় নম্বর বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 14 ফুট/9 ফুটের হবে। এই বেডরুমে একটি তিন পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো দেওয়া হয়েছে উইথ গ্রিল। এই ফ্ল্যাটের দুটো বেডরুমই ইস্ট ফেসিং বেডরুম এবং দুটো বেডরুমই রোড ফেসিং বেডরুম। এই ফ্ল্যাট থেকে টু হুইলারে মাত্র 4 মিনিটের মধ্যেই ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতেও পৌঁছে যেতে পারবেন। এই ফ্ল্যাটের দুটো বেডরুমেই এসির জন্য পয়েন্ট দেওয়া হয়েছে, এটাও একটা এক্সট্রা বেনিফিট। পুরো ফ্ল্যাটেরই ওয়ারিং করা হয়েছে হ্যাভেলস এর। সিএসসি বোর্ডের ইলেকট্রিসিটি, তাই লোডশেডিং হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই বললেই চলে। আশা করি এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হবে, আর যদি পছন্দ হয় এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না, শেয়ার করুন আপনাদের পরিচিতকে যাতে তারাও এই ফ্ল্যাটের ভিডিওটি দেখতে পায়। সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেলে লোকেশন ওয়াইজ প্লেলিস্ট বানিয়ে রাখা আছে। আপনার পছন্দের লোকেশনের ফ্ল্যাটের ভিডিও দেখতে হলে সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অল নোটিফিকেশনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। এই ফ্ল্যাটটি যেই প্রজেক্টে আছে, প্রজেক্টটি G+3 উইদাউট লিফট। প্রতিটা ফ্লোরে তিনটে করে ফ্ল্যাট আছে। কমন প্যাসেজ বেশ চওড়া বানানো হয়েছে। কমন প্যাসেজ এবং সিঁড়িতে হোয়াইট মার্বেলের ফ্লোরিং করে দেওয়া হয়েছে পুরো বিল্ডিং জুড়ে। পুরো ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, গুড বাই।